এখানে এপিটে একটা ডিপিআর এর ক্যামেরা দেখতে পাচ্ছেন, ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড বিলাং। আসলে পাসওয়ার্ড কি দেওয়া ছিল এটা আমরা ভুলে গেছি, তো পাসওয়ার্ড যদি ভুলে যাই এক্ষেত্রে কিভাবে রিসেট করব এটা দেখতে হবে। সাধারণত এপিটেক ডিপিআর এর পাসওয়ার্ড থাকে না, ইউজার নেম অ্যাডমিন দিয়ে ও লগ ইনে ক্লিক করলে হয়ে যায়। তো যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কিভাবে রিসেট করতে হয় এটা দেখবো। রিসেট অবশ্যই হার্ড রিসেট ছাড়া সম্ভব না, ডিভাইসটা খুলতে হবে, খুলে তারপর সার্কিটটাকে রিসেট করতে হবে। তো চলেন দেখি কিভাবে রিসেট করা যায়। এটাই হচ্ছে সেই ডিভিআর যেটা আমরা এখন রিসেট করব। এটা রিসেট করার জন্য আমাদেরকে এই স্ক্রুগুলো খুলতে হবে। আমরা ডিভিআরটা ওপেন করলাম, এখানে হার্ড ডিস্ক দেখতে পারছি, সার্কিট, পাওয়ার বোর্ড সবই দেখতে পাচ্ছি। তো রিসেট করার জন্য আমাদেরকে এখানে টিপি 5 টিপি 6 দুটো পয়েন্ট থাকবে, রেজিস্ট্যান্স পয়েন্ট, ওইখানে খুঁজে বের করতে হবে, করে দুটা শর্ট করতে হবে। তো এক এক মাদারবোর্ড এক এক রকম থাকে, আপনাদেরকে খুঁজে টিপি 5 এবং টিপি 6 বের করতে হবে। দেখেন আমরা টিপি 5 টিপি 6 খুঁজে পেয়েছি, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি ভালো করে দেখাই। এই যেখানে টিপি 5 টিপি 6 এই দুইটা শর্ট করে দিতে হবে, এটার সাথে এটা শর্ট করে দিতে হবে। তো শর্ট করার আগে পাওয়ার ডিসকানেক্ট করতে হবে, করে তারপর পাওয়ার দিয়ে শর্ট করতে হবে। তো আমি এখন শর্ট করে রিসেট করি, রিসেট করার পর তারপর পাওয়ার দিয়ে দেখাবো যে আমাদের পাসওয়ার্ড আসলে রিসেট হয়েছে কি না। ভালো করে দেখেন টিপি 5 টিপি 6 এই দুইটা শর্ট করতে হবে। এখন পাওয়ার দিব, দিয়ে আমি শর্ট করব, শর্ট করে দেখাবো। দেখেন টিপি 5 6 ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি এখানে শর্ট করব এখন। সেকেন্ড মতো ধরে রাখলাম, দেখা যাক এখন কি হয়, রিসেট হয়েছে কিনা চেক করব। ডিসপ্লে কিন্তু দেখাচ্ছে সেট রিসেট ডিফল্ট এজেন্ট।